فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. جي مدر اك ديني بون جانتے چاہیسن جي শাওয়ালের ছটি রোজা রাখার জন্য কি ভাঙতি রোজা আগে রাখতে হবে না শাওয়ালের ছটি রোজা ভাঙতি রোজার আগেও রাখা যাবে? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত বোন, সহি হাদিসে যেটা এসছে আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, মান সামা রমাদানা থুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো তারপর শাওয়াল মাসের ছটি রোজা রাখলো, সে যেন গোটা বছরের রোজা রাখলো। তো এখানে হাদিসে স্পষ্ট প্রমাণিত যে রমজান মাসের সম্পূর্ণ রোজা যে রাখলো তারপর সে শাওয়ালের ছটি রোজা রাখলো, তাহলে তার জন্য গোটা বছরের রোজার সওয়াব রয়েছে। তাই ওলামা একরামগণ বলেন যে রমজানের রোজা যদি কারণবশত উজুরের খাতিরে যদি কাহারও রোজা ছুটে গিয়ে থাকে বা ভেঙে থাকে, তাহলে সেই ভাঙতি রোজাকে আগে পালন করবে, তারপর শাওয়ালের ছটি রোজা রাখবে। আর এই শাওয়ালের ছটি রোজা গোটা মাসেই, যে কোনো গোটা মাসে সে একাধারেও রাখতে পারে, অথবা একদিন রোজা রাখবে একদিন ভাঙবে, একদিন রোজা রাখবে দুই দিন ইফতারি করবে, এরকম করেও রাখতে পারে, কোনো সমস্যা নাই। মোট কথা হলো এই, ভাঙতি রোজা আগে পালন করবে তারপর শাওয়ালের ছটি রোজা পালন করবে। বাকি আল্লাহু আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।